আমার কানের পাশ দিয়ে দাম দাম করে পিস্তল দিয়ে মানে গুলি ফুটালো, পিস্তলের নলটা আমার বুকের মধ্যে ঠিকই দিয়ে বললো, আমাকে বিভিন্ন রকম হুমকি টামকি দিতে থাকে। ওরা ইন্ডাস্ট্রিকে একদম মানে তার দখলের মধ্যে নিয়ে গেছে। কিছু হলে প্রশাসনের ভয় দেয়, কিছু হলে থানার ভয় দেয়, কিছু হলে কোর্ট কাছারির ভয় দেয়। আমি কোনো মদ পার্টি আড্ডাবাজি এগুলো জীবনে কোনোদিন করিনি। আপনি এমনও হয়েছে যে যাই পিস্তল কেনার জন্য টাকা নিয়েছিল আমার কাছ থেকে ধার, বলেছে যে আমাকে কিছু টাকা হালাত, কদিন পরে শুনলাম যে সেই টাকা দিয়ে সে পিস্তল কিনেছে। আমি একটা জায়গায় শুটিং করছিলাম, সেই শুটিং এ সে আমাকে বললো যে একটু কথা আছে, তো জরুরি কথা। তো আমি তখন শুটিং কাজ শেষ করে তখন আমি গাড়িতে বসলাম, বসে আমার সাথে কথা বলছে। হঠাৎ করে সে আমাকে আমার কানের পাশ দিয়ে ধামধাম করে পিস্তল দিয়ে মানে গুলি ফুটালো। আমি তো মানে হাঁচমকাতে একটু অভ্যস্ত না। তারপরে আমাকে এক দু পিস্তলের নলটা আমার বুকের মধ্যে ঠিকই দিয়ে বললো যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, মানে যতটুকু পারো কাজ বাজ করে বের হয়ে যাও। মানে আমাকে বিভিন্ন রকম হুমকি টামকি দিতে থাকলো যে আমার ভাই বোন নিয়ে আমাকে মোটামুটি একটা থ্রেটই দিল যে ভাইকে আমার ভাইকে এসে আমার ভাই ছোট বলে যে তার নামে কেস করা হবে, বিভিন্ন জায়গায় তাকে ফাঁসাই দেওয়া হবে, তোমার বোনরা বিয়ে শাদি করে নাই তাদেরও প্রবলেম হতে পারে। মানে এই ভাবে তাকে আমাকে মানে বিভিন্ন ভাবে এই সমস্ত কথাবার্তা আসলে না বলতেও খুব কষ্ট লাগছে যে আমি এই সমস্ত ফেস করেছি। এই কথাগুলো আমি আমাদের সমিতি আছে, মানে তার দখলের মধ্যে নিয়ে গেছে, কারণ সবাইকে সে একটা ভয় দেয়, প্রশাসন তার হাতে। কিছু হলে প্রশাসনের ভয় দেয়, কিছু হলে থানার ভয় দেয়, কিছু হলে কোর্ট কাছারির ভয় দেয়। আমি একটা মেয়ে মানুষ, আমি তো আসলে এখানে কাজ করতে আসছি, আমার প্রফেশনটা হচ্ছে অভিনয় করা। আমার প্রফেশন কারোর সাথে যুদ্ধ করে না, কারোর সাথে মারামারি করে না। আমি কোনো মদ পার্টি আড্ডাবাজি এগুলো জীবনে কোনোদিন করিনি। আপনারা আমার রেকর্ড চেক করলে বুঝতে পারবেন যে আমি কোনোদিন একটা পার্টিতেও অ্যাটেন্ড করি নাই। আমি ঘরে একটা মানুষ, শুটিং করেছি, কাজ শেষ হয়েছি, বাসায় চলে এসেছি। আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, আমি ফ্যামিলির মধ্যে থাকতে পছন্দ করি। সো আমি এই যে ঝামেলা গুলো আমাকে নিয়ে হয়েছে, আমি যে সিনিয়রদের সাথে কথা বলেছি, সিনিয়র স্টেট বলেছে আমরা এগুলো কিছু জানি না। তো আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে চলচ্চিত্র তখন অভিভাবক শূন্য ছিল, কাউকে আমি পাইনি কথা বলতে। ইভেন আমি অনেক সাংবাদিকেও বলেছি ঘটনাগুলো যে আমাকে এইভাবে বিভিন্ন ভাবে পলিটিক্স এর শিকার করা হচ্ছে। আমাকে ইভেন মিশা ভাইকে আমি জানালাম, আমাদের কমিটি যে ছিল কমিটির মধ্যে বিষয়গুলো জানালাম। তখন তারা কি করলো, যাইদের এই অপকর্ম গুলো জানার পরে যখন জানাজানি হয়ে গেল তখন মিশা ভাই বললো যে যাই তুমি পপির কাছে মাপ চাও। সে সব লোক সম্মুখে আমার কাছে মাপ চাইলো, দৌহাত জোর করে যে হ্যাঁ আমি এগুলো করেছি, আমি আর কখন এগুলো করবো না। তো মানে কুত্তা এই মানে আমাকে সরি বললো, আবার দুদিন পরে দেখি যে যা তাই, মানে সে তার যে সমস্ত অপকর্ম সেগুলো সে কন্টিনিউ করছে, চলছে এবং আমাকে প্রেশারাইজ করছে।